হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিউটি কুইন চ্যানেলকে, আমি হলাম বিউটি। আমি তোমাদের জন্য স্পেশাল নিউরি ম্যারেড মেকআপ লুক নিয়ে এসেছি। তো আবার তিনটে প্রোডাক্টের ওপর আমি বেশি না কথা বলে ভিডিও স্টার্ট করছি। ফার্স্টে আমি ইউজ করে নিয়েছি রোজ ওয়াটার, এটা 10 টাকা দামের রোজ ওয়াটার, তোমরা জানো। আর এটা আমি অ্যাজ আ টোনার হিসাবে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি ব্যবহার করছি অ্যালোভেরা জেল, এটা 45 টাকা দামের অ্যালোভেরা জেল, পতঞ্জলির অ্যালোভেরা জেল। তোমরা নর্মাল অ্যাজ আ ক্রিম হিসাবেও কিন্তু এটা ব্যবহার করে নিতে পারো। আমি অ্যাজ আ প্রাইমার হিসেবে মেকআপ করার আগে অ্যালোভেরা জেল ব্যবহার করছি। তারপর আমি ব্যবহার করেছি একটা আইব্রো পেন্সিল বা কাজলও তোমরা বলতে পারো। আমি কাজলটা কি কিন্তু অ্যাজ আ আইব্রো পেন্সিল দিয়ে ভালো করে আইব্রোটা এঁকে নিয়েছি। এটা মাত্র 10 টাকা দামের কাজল এডিএসএ, এটা মোটামুটি ভালো কাজ হয়। এইটাই আমি নর্মাল, খুব হেভি মেকআপ করছি না, নর্মাল একটা আইব্রো আমি এঁকে নিচ্ছি। তারপর আমি ব্যবহার করে নিয়েছি কালার বারের কনসিলার, এটা খুব ভালো কনসিলার। আমি আইব্রোটা যে এঁকেছিলাম সেটাকেই আমি কনসিলার দিয়ে কাট করে নিচ্ছি। আর আজকে আমি কোনো ফাউন্ডেশন ব্যবহার করব না, শুধুমাত্র এই কনসিলারটা দিয়েই কিন্তু আমি পুরো ফুল মেকআপটা করব। তোমাদের কাছে ফাউন্ডেশন না থাকলে তোমরা কিন্তু সিম্পল এই কনসিলার দিয়েও কিন্তু যে কোনো জায়গায়, যারা নতুন আছো, নিউলি ম্যারিড আছো, তারা কিন্তু এই কনসিলার দিয়ে কিন্তু অ্যাজ আ ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করে কভারেজ করে নিতে পারো। এতেও কিন্তু অনেকটা ভালো কভারেজ দেয়। আর তোমরা অবশ্যই ভালো কনসিলার ব্যবহার করবে। এরপর আমি আস্তে আস্তে যেখানে যেখানে আমাদের হাইলি পয়েন্ট আছে, হাইলাইট পয়েন্ট, সেখানে আমি এই কনসিলারটা ব্যবহার করে নিচ্ছি। এবং ফাউন্ডেশনের মতন আমার মুখে যেখানে যেখানে দাগ আছে, আমি সেখানেও কিন্তু কনসিলারটা ব্যবহার করে নিচ্ছি। তারপর আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো কনসিলারগুলোকে ভালো করে সেট করে নিচ্ছি। তোমরাও কিন্তু কোনো ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করার সময় একটা ভিজে বিউটি ব্লেন্ডার অবশ্যই ব্যবহার করবে, তাতে খুব তাড়াতাড়ি মিক্স হয়। পুরো ফুল মুখটা কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এটা অনেকটাই ভালো কভারেজ দিয়েছে। তোমরাও কিন্তু এইভাবে ফাউন্ডেশন না ব্যবহার করে, কনসিলার ব্যবহার করে একবার দেখতেই পারো, এতে মুখের কভারেজটা কিন্তু ভালোই দেয়। তারপর আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিয়েছি, এই পাউডারটা দেখানো হয়নি, এটা নর্মাল একটা কম্প্যাক্ট পাউডার। তোমরা লাইলে লুজ পাউডারও ইউজ করে নিতে পারো, বা পন্স বা জনসন বেবি পাউডারও কিন্তু ইউজ করে মুখটাকে পুরো সেট করে নিতে পারো। তারপর আমি ব্যবহার করেছি আইশ্যাডো, একটা শিমারি কালারের কালার নিয়েছি, আর তার সঙ্গে পিঙ্ক আর রেড কালার মেশানোর মতন এই কালারটা। আর সেটাই আমি কোনো ব্রাশ ব্যবহার করছি না, হাত দিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছি। তোমরা কোনো শিমারি কালার, এটা ক্রিমি, তাই জন্য হাত দিয়ে কিন্তু ইজিলি মিক্স হয়ে যাচ্ছিলো। আমি একই আইশ্যাডোটা চোখের নিচে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি ব্যবহার করে নিচ্ছি 5 টাকা দামের এটা একটা কাজল, এটা ব্লু হেভেনেরই নর্মাল 5 টাকা দামের কাজল। আর এটা দিয়ে কিন্তু যাতে আইটা প্রচণ্ড পরিমাণে বোল্ড লাগে, তাই জন্য আমি ডার্ক ডার্ক করে ইউজ করছি। আর অ্যাজ আ কিন্তু আইলাইনার হিসাবে আমি এই কাজলটা দিয়ে পেছনটা টেনে দিয়েছি, আর চোখের সামনেটাও কিন্তু এই কাজলটা দিয়েই টেনে দিয়েছি। তারপর আমি ব্যবহার করে নিয়েছি মাস্কারা, এটা ভালো মাস্কারা মোটামুটি। আর এটা ব্লু হেভেনের 60 টাকা দামের মাস্কারা, আমি 2 কোটভাবে ব্যবহার করে নিয়েছি দুটো চোখেই। তোমরা কিন্তু এইভাবে ব্লু হেভেনের মাস্কারাটা নর্মাল ডেলি মেকআপে ইউজ করতে পারো। তারপর আমি একটা রেড লিপস্টিক দিয়ে অ্যাজ আ ব্লাশ হিসাবে ইউজ করে নিচ্ছি, আর এতে আমি কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করিনি, নর্মাল হাত দিয়ে কিন্তু আমি লিপস্টিকটা ব্লেন্ড করে নিয়েছি। তবে তাড়াতাড়ি ব্লেন্ড করতে হবে, যেহেতু এটা ম্যাট ফিনিশ। তারপর এই লিপস্টিকটা দিয়ে আমি লিপস্টিক করে নিয়েছি, এটা আমার ফাইনাল লুক। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন।